বিগ নিউজ, সবার আগে সবার সাথে। বকেয়া বেতন দেওয়ার দাবিতে কোচবিহার শহরে অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ। দীর্ঘ 10 মাস ধরে টাকা পাচ্ছে না অ্যাম্বুলেন্স ড্রাইভার। সোমবার তাই তারা বকেয়া টাকা মেটানোর দাবিতে কোচবিহার শহরে অ্যাম্বুলেন্স নিয়ে বিক্ষোভ করেন। একই সাথে কোচবিহার জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান তারা। তাদের এই বিক্ষোভের কারণে এদিন যানবাহন পরিষেবা কার্যত বিঘ্নিত হয়েছে বলেই স্বাস্থ্য দপ্তর সূত্রে জানানো হয়েছে। অ্যাম্বুলেন্স চালকদের পক্ষে তন্ময় রায় বলেন, 2011 সাল থেকে এই পরিষেবা তারা দিয়ে আসছেন প্রসবকালীন মা এবং শিশুদের, কিন্তু বিগত দিনে দেখা গেছে তাদের বকেয়া নিয়ে কোনো মাথা ব্যথা নেই স্বাস্থ্য দপ্তরের। কখনো 6 মাস, কখনো 10 মাস হয়ে গেলে তারা বকেয়া টাকা পান না, তাই তারা বাধ্য হয়ে এই দিন বিক্ষোভে সামিল হয়েছেন। সরকারি পরিষেবা চালু রাখতে গেলে তাদের বকেয়া পরিশোধ করতে হবে। যদিও বা গোটা বিষয়টি নিয়ে কোচবিহার জেলা প্রশাসন অবগত রয়েছেন বলেই জানান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুকান্ত বিশ্বাস। তিনি বলেন, আমরা সমস্যা মেটানোর চেষ্টা চালাচ্ছি, স্বাস্থ্য দপ্তরের সঙ্গে আলোচনা হয়েছে, দ্রুত সমস্যা সমাধানের চেষ্টা চলছে। Subscribe now and press the bell icon. Never miss an update.